হলো। আব্দুল সামাদ আপনি লিখেছেন, প্রতিদিন নামাজ পড়ি না, শুক্রবার জুমার নামাজ পড়লে নামাজ হবে কি না? শুক্রবার জুমার নামাজ পড়লে জুমার নামাজটা তো হয়ে যাবে, কিন্তু আপনি প্রতিদিন যে নামাজ পড়ছেন না, এর জন্য আপনি বড় ধরনের অপরাধ করছেন, কাবিরা গুনাহে লিপ্ত হচ্ছেন, এবং এর ফলে ইমান থেকে খারিজ হওয়ার, মুসলমানের খাতা থেকে নাম কেটে যাওয়ার আশঙ্কা আছে। বিধায় আর যা হোক না হোক, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে, সেটি আপনার চেষ্টা করা উচিত। পাঁচ ওয়াক্ত পড়তে পারেন না, সেজন্য আপনি জুমা ছেড়ে দেন, সেটা আমি বলছি না। জুমা পড়ছেন, পাঁচ ওয়াক্ত আপনাকে পড়তে হবে, জুমা পড়লেই পাঁচ ওয়াক্ত না পড়ার কাজ হবে না, অর্থাৎ ওটি ভিন্ন গুরুত্ব আছে। মাইমুনা তানজু লিখেছেন, আমি বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, সামনে আমাদের তিন দিনের শিক্ষা সফর রয়েছে, সেখানে না গেলে অকৃতকার্য বলে বিবেচিত হবে পরীক্ষায়। এ অবস্থা আমার করণীয় কি, মাহরাম ছাড়া যাওয়া উচিত হবে কি? মাহরাম ছাড়া যাওয়া উচিত হবে না, প্রয়োজনে আপনি স্যাক্রিফাইস করবেন এবং এটার জন্য আপনার যদি কোনো মূল্য দিতে হয় মূল্য দিবেন, আর প্রয়োজন হলে মাহরাম যুক্ত করার সুযোগ থাকলে আপনি অবশ্যই মাহরাম যুক্ত করে নেবেন। নাজিমউদ্দিন নয়ন লিখেছেন, নামাজ চলাকালীন সময় যদি ওযু ভেঙে যায় এবং সামনের কাতার থেকে বের হওয়ার সুযোগ না থাকে, তবে ওই মুহূর্তে আমি কী করব? কোনোভাবে বের হওয়ার সুযোগ না থাকলে ব্যবস্থা আপনি দাঁড়ানো বা বসা অবস্থায় অপেক্ষা করবেন এবং এরপরে সবাই সালাম শেষ হলে আপনি চলে যাবেন, এতে কিছুটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়বেন। তারপরও বিনা ওযুতে ওযু চলে গেলেও আপনি সালাত কন্টিনিউ করা আবিষ্ করে সেজদা ইত্যাদি দেওয়া আপনার জন্য অনুচিত। যদি আপনার বের হওয়ার কোনো সুযোগ থাকে তাহলে সেই চেষ্টাই আপনার করতে হবে। নীলিমার নীল আইডি থেকে আপনি লিখেছেন, মরিয়ম ফুল নাকি ভিজিয়ে রাখলে প্রসব ব্যথা অনেকটা কমে যায় এবং দ্রুত বাচ্চা প্রসব হয়ে যায়, এই কথাগুলো কতটুকু সত্য জানতে চাই? এটি তো আসলে কোরআন হাদিসের কোনো বর্ণনা বা বিবরণ নয় যে কোরআন হাদিসের আলোকে আমরা বলতে পারি যে এটা করা যাবে। অভিজ্ঞতা দ্বারা যদি কারোর এরকম প্রমাণিত হয় এবং এটার যদি কোনো এরকম উপকারিতা আপনার গর্ভবতী নারীর জন্য, প্রসব বেদনা লাঘবের জন্য আপনার অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয়, তো সেই অভিজ্ঞতার উপর আপনি আস্থা বা নির্ভরতা রাখতে পারেন, সেটা একান্ত অভিজ্ঞতার উপর নির্ভরশীল। সাদিয়া জামান আপনি লিখেছেন, আমার বাচ্চা ঘুমের মধ্যে সবসময় চিৎকার করে কেঁদে উঠে, কিছুতেই থামাতে পারি না, কী করতে পারি? আপনার বাচ্চা অতিরিক্ত চিৎকার করে, অস্বাভাবিক চিৎকার করে কেঁদে উঠে, এটি দুষ্ট শয়তানের খোঁচাখুচি বা দুষ্ট জিনের উপদ্রবের কারণে হওয়ার আশঙ্কা অনেক বেশি। এক্ষেত্রে সবসময় তিন কোল সুরা এখলাস, সুরা ফালাক, সুরা আনাস তিনবার পড়ে ফু দিয়ে তারপরে শরীর মুছে দিবেন এবং যথাসম্ভব তাকে রুকিয়ার যে আপনার অ্যাপসগুলো আছে সেগুলো থেকে তেলাওয়াত আপনি চালু করে রাখবেন। আশা করা যায় ইনশাল্লাহ বাচ্চা কিছুটা হলে ভালো ফিল করবে। মহসিন জেকে আইডি থেকে লিখেছেন, আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকা টানলে ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা? এর ফলে সরাসরি তো ইমান নষ্ট হয়ে যাবে না, সরাসরি তো কাফের হয়ে যাবে না, কিন্তু ইমান ভোতা হবে এবং দুর্বল হবে, এবং অমুসলিমের প্রতি ভালোবাসা, ভক্তি এবং তাদের প্রতি আপনার যে টান তৈরি হচ্ছে সেটি আপনার ইমানের জন্য ক্ষতিকর। এটি আস্তে আস্তে ইমানকে দুর্বল করে দিবে, ইমানের যে তেজ আছে সেটিকে কমিয়ে দিবে এবং ইমানের চেতনা আপনার মধ্য থেকে দূর হয়ে যাবে। এই বিষয়গুলো একেবারেই পরিষ্কার দিনের আলো মতো। ইমানদারের ভালোবাসা নিবেদন করার সুনির্দিষ্ট পরিকল্পনা এবং রোডম্যাপ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তার বাইরে আমরা আল্লাহ দ্রোহীকে ইমানদার ভালোবাসা দিতে পারেন না, অন্তত আল্লাহর জন্য ভালোবাসা হতে পারে না। আপনার আপনার মায়ের সতীত্ব নিয়ে কেউ প্রশ্ন তোলেন, সেই ভদ্রলোককে তার কোনো ক্ষেত্রে পারফরমেন্স যত ভালোই থাকুক না কেন, আপনি তাকে কখনও ভক্তি অন্তত করবেন না। তার সে পারফরমেন্সের কারণে হয়তো তার প্রতি আপনার সমীহ থাকতে পারে, বাট আপনি তাকে সাধারণভাবে ভক্তি করতে পারেন না। আপনার রবের একত্ববাদকে যে অস্বীকার করে এবং আপনার রবের বিরুদ্ধে, আপনার রাসূলের বিরুদ্ধে যার অবস্থান, আপনি তাকে কখনো আপন করতে পারেন না। এটা আমাদের ইমানের দাবি। বিধায় এগুলো ইমানের জন্য ক্ষতিকর, আমাদের বেশিরভাগ যুবকরা আজকাল সেটি বুঝতে চান না এবং এই গড্ডালিকা গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলছে। বিধায় এই রোগে আমরা আক্রান্ত হয়ে গেছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মোহাম্মদ হোসেন লিখেছেন, পায়ের নূপুর পরা জায়েজ আছে কিনা? মেয়েরা পায়ের নূপুর পড়তে পারেন, তবে নূপুর এপরে বাহিরে গিয়ে অন্য পুরুষের সামনে প্রদর্শন হয় বা তাদের আকৃষ্ট করা হয়, এরকমটি করা তাদের জন্য জায়েজ নয়। এরপরে এমডি গোলাম হাফিজ আপনি লিখেছেন, কোরআন তেলাওয়াতের সময় কি তাহরিমা বাঁধতে হয়? কোরআন তেলাওয়াতের সময় তাহরিমা বাঁধার কোনো কিছু নেই। কোরআন তেলাওয়াতের সময় আওয়াজুবুল্লাহ শতরাজিম পড়ে আপনি বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত শুরু করবেন। যেমন আমাদের স্কুলে অ্যাসেম্বলির সময় কোরআন তেলাওয়াতের সময় তাহরিমা বাঁধতে হয়। ও আচ্ছা, আপনি হাত বাঁধার কথা বলছেন, যে এইভাবে হাত বেঁধে রাখতে হয় কিনা, না মোটেও জরুরি না, আপনি স্বাভাবিক অবস্থায় থাকবেন। স্কুল যদি আপনার শ্রদ্ধা প্রদর্শনের জন্য এরকমটি করতে বলে সেটা একান্ত তাদের ব্যাপার, বাট শরীয়ত আপনাকে কোরআন হাদিস, কোরআন তেলাওয়াতের সময় এরকম, সালাতের সময় যেরকম হাত বাঁধতে এরকম বাঁধার কথা বলে না, আপনি স্বাভাবিক অবস্থায় থাকলে চলবে। প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে কথা বলা যেতে পারে যে কোরআন তেলাওয়াতের জন্য শরীয়ত হাতকে এরকম বাঁধতে বলেনি, অতএব আমরা নিজেরা এটাকে যদি কোরআন তেলাওয়াতের আদব বা শিষ্টাচার বা নিয়ম বা সুন্নাহ হিসাবে ফিক্স করে ফেলি তাহলে সেটি বেদাতে পর্যবেসিত হতে পারে কিনা সেটা নিয়ে চিন্তা করার যথেষ্ট সুযোগ আছে।